মকজন বিজনেস শুরুতে শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। 31st নাইট ঘিরে মুরগির বাজারে অস্থিরতা, ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে 25 টাকা, বারবিকিউয়ের জন্য বাড়তি কদর কোরাল রূপচাঁদার। শীত মৌসুমেও স্বস্তি মেলেনি সবজি বাজারে, হঠাৎ করেই বেড়েছে প্যাকেটজাত মশলার দাম, চিনির মোকামে কালোবাজির অভিযোগ। বৈদেশিক মুদ্রা রিজার্ভের লক্ষ্য অর্জনে মরিয়া বাংলাদেশ ব্যাংক, ডলার কেনা হচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে, 15 দিনে বাড়ল $2 বিলিয়ন। আমন্ত্রণ বিজনেস রোডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। 31st নাইট ঘিরে রাজধানীতে বেড়েছে মুরগির চাহিদা, রাজধানীতে দুই দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে অন্তত 25 টাকার মতো। এরই প্রভাবে দেশি এবং সোনালী জাতের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বাজার ভেদে গরুর মাংস এখন বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা দরে, তবে বারবিকিউয়ের জন্য কোরাল রূপচাঁদা এবং তেলাপিয়ার কদর বেড়েছে, চাহিদা বেড়েছে চিংড়ি এবং ইলিশেরও। নতুন বছর মানেই বাঙালিদের রসনা বিলাস, এর সাথে নানা স্বাদের খাবারের আয়োজন, সকলেই থাকে আনন্দের আমেজে। ডিসেম্বরের শেষ সময়ে বাড়ে মুরগির চাহিদা, এই সুযোগ কাজে লাগিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে দাম। ব্রয়লার মুরগির চাহিদা বেশি, দাম বেড়েছে দেশি লেয়ার সহ সোনালি জাতের। শীত উপলক্ষে কদর বেড়েছে হাঁসের, কেজি বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। 2-3 দিন আগে 180 করে 70 করে, একজন আমার বন্ধু একটা কয় মাছ না কিনে মুরগি কিনে, মুরগির দাম কম, এখন দিয়ে আবার মুরগির দামে বাড়ছে। হঠাৎ করে মাঝে মাঝে বাড়িয়ে দিলে আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়, তখন আমরা কি করি, মোরগ না কিনে শাক সবজির উপর বা মাছের উপর ডিফেন্স করি আর কি। সব কিছুর দাম দিয়ে বাড়তি, এই জন্য খামারিরা কাঁদে, মুরগিটা কম সারে, এই জন্য মুরগিটার চাহিদা বেশি, দামও বেশি। আর 31st নাইটের আগে একটু দাম বেশি থাকে। 31st-কে ঘিরে কোরাল ও রূপচাঁদায় আগ্রহ আছে ক্রেতার, দাম ওঠানামা করছে কেজিতে 700 থেকে 1200 টাকার আশপাশে, 200 টাকা মিলবে তেলাপিয়া। ইলিশের চাহিদাও বাড়তির দিকে, 2000 টাকা গুনতে হবে বড় আকারের পিসের জন্য। বেড়েছে চিংড়ির চাহিদাও। আমরা ঢাকাতে একটা সেলিব্রেশন করব, তো আমরা এই যে আসছি বাজারে মাছ কিনতে, ইলিশ মাছের দাম আজকে দেখলাম অন্যান্য দিনের তুলনায় কম্পেয়ার করলে একটু বেশি। যেমন হচ্ছে একটু মিডিয়াম যেগুলো সাইজ হচ্ছে আপনার 1 কেজি প্লাস, সেগুলোর দাম হচ্ছে 1700-1800 এভারেজ প্রাইস। কোরাল বাজারে ছিল আগে 700 টাকা, যেটা 650 টাকা, যেমন বর্তমানে 50-100 টাকা বাড়ছি, এই যে আজকে 60 টাকা হিসেবে। তারপরে আপনার মনে করেন রূপচাঁদারা যেটা 1000 টাকা 900 টাকা ছিল, এটা 1000 টাকা 1050 টাকা মনে করেন, এই হিসাবে দাম। যারা ভালো মন্দ পারে, যারা ধনী ব্যক্তি তারা কিনে খাবে। মাংসের দোকানে কিছুটা ভিড়, বাজার ভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকায়। ক্রেতারা বলছেন প্রশাসনের কড়া বিধিনিষেধ থাকায় ঘরোয়াভাবে 31st নাইট পালনের প্রস্তুতি চলছে। সামনে নির্বাচন, তো ওই রকম কোনো প্ল্যানিং এবার রাখি নাই, নর্মালি বাসার যেই জিনিসগুলো ওগুলো কিনা হচ্ছে। তাদের বিক্রিটা বেচছেন সেটা আগের মতো কখনো হয় না, কোনো এক সময় ছিল আর কি 31st-এর জন্য সবাই একটা ফুর্তি করতো কিংবা আনন্দ করতো, সেটা ওখানকার ওখানের বসন্তৎপরতা থাকার কারণে আমরা এই ধরনের ক্যাচ গ্রামের মানুষ যখন যায় না। মাংসের দাম কমলে কী হইব, সব কিছুর দাম তো কমতে হইব, মাংস তো আমি সারা বছর না খাইলে চলবো, আমি যত জীবন বাইচে আছি মাংস না খাইলে চলতে পারবো, মাছ রসুন পেঁয়াজ আলু এগুলো সবসময় লাগবো। 31st উপলক্ষে গরু ও মুরগির মাংসের পাশাপাশি বেড়েছে খাসির মাংসের চাহিদাও, কেজি বিক্রি হচ্ছে 1100 টাকা। সাইফুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, পোলট্রি বাজার পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি জামালপুরে চলে যাব, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, রাজধানীতে তো আমরা দেখতে পাচ্ছি আসলে পোলট্রি মাংসের চাহিদা এবং দাম দুটোই কিন্তু বেশি, এখানকার বাজারে আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং ক্রেতারা কি বলছেন? চাহিদা একটু কম, এইটার কারণ হিসেবে তারা জানিয়েছেন যে আশেপাশের যে সবজি সহ যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু একটু বেশি। এছাড়া
ক্রেতারা বলছেন যে এই শীত মৌসুমে কিন্তু মুরগির দাম অনেকটা কম থাকে। এছাড়া জামালপুরে কিন্তু একটি প্রচলন রয়েছে মাইক দিয়ে ব্রয়লার মুরগি বিক্রির একটি প্রচলন রয়েছে, সেই বিক্রিটা কিন্তু এবার হচ্ছে না। এবার কিন্তু ক্রেতারা মুরগি থেকে দোকান থেকে কিনছেন বেশি দাম দিয়ে। তো আমি যদি একটু দেখাতে চাই আজকের যে মুরগির যে অবস্থা বা জানাতে চাই, একজন ব্যবসায়ী রয়েছেন মুরগির, তিনি আজকে আজকে মুরগির বাজার দর কেমন যাচ্ছে এবং কি আপনাদের ক্রেতা কেমন আজকে? আজকে একটু ক্রেতার সংখ্যা কম, বাজার একটু বেশি যাচ্ছে। আপনার পাঁচ মুরগি 310 টাকা কেজি, ডলার মুরগি 190 টাকা কেজি, এইভাবে আজকে চলছে। আচ্ছা, এই গত সপ্তাহের চেয়ে কি এবারে দামটা একটু বেশি? সামনে তো থাকে ফার্স্ট নাইট, এই হিসেবে আপনাদের ক্রেতা কি বাড়ার কোন সম্ভাবনা রয়েছে? আচ্ছা, এবার দামটা বেশির কারণ কি? দাম বেশির কারণ এখন মার্কেটে সবজির দাম বেশি, এই জন্য মনে করেন মুরগির দাম একটু বেশি। সবজির দাম যদি কম থাকতো মার্কেটে তাহলে মুরগির দাম একটু কম থাকতো। আমি একটু জানিয়ে রাখতে চাই যে আজকের বাজার দর বাকি যে মুরগি রয়েছে, ব্রয়লার মুরগির দাম কিন্তু আজকে যাচ্ছে 190 টাকা, যা গত সপ্তাহে 180 টাকা করে বিক্রি হয়েছে। কক মুরগি 110 টাকা, যা গত সপ্তাহে 290 টাকা বিক্রি হয়েছে। এবং দেশি মুরগির দাম কিন্তু একটু কমেছে, সেটির দাম 500 টাকা আজ যাচ্ছে, যা গত সপ্তাহে সেটির দাম 480 টাকা যাচ্ছে, আর যা গত সপ্তাহে 500 টাকা করে গেছে। এছাড়া গরুর মাংসের যে দাম রয়েছে সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। শীত এলে সবজির দাম কমে সেই ধারণা এই বছর ভুল প্রমাণিত হয়েছে, কেননা রাজধানীতে পেঁপে এবং মুলাবাদে প্রায় সব পণ্যের বিক্রি হচ্ছে অবাক করা দামে। 100 টাকা ছাড়িয়েছে একাধিক সবজির দাম। ব্যবসায়ীদের দাবি, ইচ্ছে মতো দাম হাঁকছেন পাড়া মহল্লার খুচরা দোকানিরা, ঠিক সে কারণেই দাম কমলেও চোখে পড়ছে না। এদিকে হুট করেই বেড়েছে প্যাকেটজাত মশলার দাম, দুশ্চিন্তা আছে চিনি নিয়ে, আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। একবারই যখন কুয়াশার দাপট বাড়ে, শীতে কিছুটা ঠান্ডার আমেজ জমে, ততই আসলে সবজির দামের উত্তাপ কমতে থাকে। এবার সেটি হয়নি, যে কারণে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আমরা দেখতে পাচ্ছি একাধিক সবজির দাম 100 টাকা বেশি যদি আমরা কেজির হিসাব করি। এই মুহূর্তে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বরবটি, ভেন্ডি এই ধরনের সবজিগুলো, এবং সবচেয়ে কম দামি পণ্য হচ্ছে পেঁপে এবং মুলা, এগুলোর দাম 30-40 টাকা কেজি দরে ওঠানামা করছে। এর বাইরে বেশিরভাগ সবজির দাম, আগে যেগুলো 50-60 টাকা কেজিতে থাকতো সেগুলোর দাম এখন 70-80 টাকা এমনিতেই চাওয়া হচ্ছে। 600 টাকা হাজিরা পায়া আপনি সবজির বাজারে 500 টাকা নিয়ে ঢুকবেন, দুই হাত ভরবে না, আর কি কিনবেন? চাল, বাজার, তরকারি এগুলো কি দিয়ে কিনবেন বল? ক্রেতারা এবার খুব স্বস্তিতে সবজি খেতে পারেননি। তারা বলছেন যে এখনও বারবার বলার পরও কেন এতবার সবজি হাতবদল হয়ে বাজারে আসে সেটি তারা বুঝতে পারছেন না। অন্যদিকে তারা বলছেন যে পরিবহন খরচ বা অন্যান্য খরচের যুক্তি থাকলেও সবজির দাম আসলে এখন যতটা বেশি ততটা হবার কথা না। যখন শীত আসতো আস্তে আস্তে দাম কমতে থাকতো, সবজির মানে ভরপুর আমদানি হইতো, কিন্তু এবারকার কিন্তু ওরকম না না এবারকার শীত যত আসছে তত মানে আপনার দামটা মনে হয় যে বাড়ছে। এই ছিল আমার কাছে রাজধানীর সবজি বাজারের খবর। এবারে আমরা চিনির বাজারের খবর জানতে চলে আসি নারায়ণগঞ্জে সহকর্মী আমির হোসেন স্মিথের কাছে। ধন্যবাদ। গত কয়েক মাস ধরে চিনির বাজারে অস্থিরতা বিরাজ করছে। ব্যবসায়ীরা বলছেন মিল গেট থেকে যেই রেটে চিনি দেওয়া হয় সেই রেটেই তারা কিনে এনে বাজারে বিক্রি করে থাকেন। কিন্তু সাম্প্রতিক সময়ে চিনির বেচা কেনায় ব্যাপক মন্দা চলে আসছে। তার মূল কারণ হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিপুল পরিমাণ চিনি মফস্বলের বাজারগুলোতে ছড়িয়ে পড়েছে, যে কারণে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের বাজারে যারা পাইকারি বিক্রেতা আছেন তাদের চিনি বেচা কেনায় অনেকটা কমে এসেছে। আমাদের অবস্থাটা খুবই খারাপ, কারণ আমরা বেচা কিনা করতে পারি না, কিন্তু বেশি দেওয়া ব্যস্ত হয় কমে। ইন্ডিয়ান চিনি ব্ল্যাকের কারণে ওইগুলি চিনির প্রাইস তো কম, যার কারণে কাস্টমার কম পাচ্ছে ওইটাই নিয়ে এনেছে আমাদের, যার জন্য আমাদের সেলটা অনেকটা কমে গেছে। মিল গেট থেকে যেই চিনি বর্তমানে বেচা কেনা হচ্ছে 134 টাকা, সেই চিনি পাইকারি বাজারে তারা 135 টাকা বিক্রি করছেন। আমরা যত মানে কম দামে পাইকারি বাজারে বিক্রি করতেছি, কিন্তু খুচরা বাজারে তেমন কমে নাই, খুচরা বাজারে এখনও 40-45 বিক্রি হয়। এবার মশলার বাজারের খবর জানতে চলে যাচ্ছি বগুড়ায় মেহেরুল সুজনের কাছে। ধন্যবাদ।
দেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র বগুড়ায় অবস্থিত হলেও এই অঞ্চলে বিভিন্ন ধরনের মশলার উৎপাদন কম থাকায় সারা দেশে যখন মশলার বাজার চড়া হয়ে যায় তখন চড়া হয়ে যায় উত্তরের মশলার বাজারও। এই অঞ্চলের ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক সপ্তাহ আগে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়ার দাম কিছুটা বাড়তি থাকলেও এই সপ্তাহে এসে তা অনেকখানি স্থিতিশীল। তবে এই সপ্তাহে এসে অনেকখানি বেড়ে গেছে সাদা এলাচ এবং কালো এলাচের দাম। বর্তমানের জন্য মরিচের দাম বেশি, এই যে প্রায় তিন সপ্তাহ আগে থেকে প্রায় কেজিকে 70-75 টাকা দাম বেড়ে গেছে। জিরা বাজার একটু কমছে, পার কেজিকে আমরা 50-60 টাকা কেজিকে কম বিক্রি করছি এখন। আর কালো এলাচের দামটা বৃদ্ধি পেয়েছে, গত মাসের তুলনায় কালো এলাচ এবং সাদা এলাচ পার কেজিকে 1,000 টাকা করে বেশি। পাশাপাশি বাজারে বেড়েছে বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত মশলার দামও। ব্যবসায়ীরা বলছেন, বেশিরভাগ মশলা এই দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। মাংসের মশলা এখন কিংবা চটপটি কিংবা হালিম যে কোনো সব পোড়াকে 5 টাকা করে বৃদ্ধি। আমার কাছে এই ছিল উত্তরের মশলার বাজার থেকে সর্বশেষ। ডলার সংকটের কারণে এলসি খুলতে পারছে না অনেক ব্যাংক। এর মধ্যে আইএমএফের লক্ষ্যমাত্রা অনুযায়ী রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। গেল দুই দিনে কেনা হয়েছে $45 কোটি। চলতি অর্থবছরের এ পর্যন্ত কেনা হয়েছে $104 কোটি। পাশাপাশি কিছু বৈদেশিক ঋণ যোগ হওয়ার ফলে 15 দিনে $2 বিলিয়ন বেশি বেড়ে গেছে। গতকাল দিনের শুরুতে আইএমএফের পদ্ধতির হিসেবে মোট রিজার্ভ দাঁড়িয়েছে $21.68 বিলিয়ন। আইএমএফের সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ডিসেম্বর শেষে নেট রিজার্ভ রাখতে হবে $17.78 বিলিয়ন। নেট রিজার্ভ শেষ পর্যন্ত কত হয়েছে তা চূড়ান্ত পরিসংখ্যান অবশ্য জানা যায়নি। দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ উঠেছিল 2021 সালের আগস্টে, তখন রিজার্ভের পরিমাণ ছিল $48.04 বিলিয়ন। তবে করোনা পরবর্তী চাহিদা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরের এই পর্যন্ত বিক্রি হয়েছে $7 বিলিয়ন মতো। 2021 সালের আগস্ট থেকে এ পর্যন্ত বিক্রি করা হয়েছে $28 বিলিয়ন মতো। রিজার্ভ কমে যাওয়ার সঙ্গে ডলারের দরও বেড়েছে। ওই সময় প্রতি ডলার ছিল $84 থেকে $86, এখন আনুষ্ঠানিক দর $110। যদিও ছোট অনেক আমদানিকারককে প্রতি ডলারে এখন $120 থেকে $124 খরচ করতে হচ্ছে। দর্শক, এবার জানিয়ে দিব সাপ্তাহিক মুদ্রা বাজারের খবরাখবর। সপ্তাহ জুড়েই অপরিবর্তিত ছিল মার্কিন ডলারের দাম, বেড়েছে ব্রিটিশ পাউন্ড সহ অধিকাংশ মুদ্রা বিনিময় মূল্য। এসএসসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহ জুড়েই মার্কিন ডলার সর্বোচ্চ $110 হাত বদল হয়েছে। পাউন্ড বুধবার সর্বোচ্চ লেনদেন হয়েছে $197.91 এবং সর্বনিম্ন দর ছিল সোমবার $156.73। বেড়েছে ইউরোর দরও, বৃহস্পতিবার সর্বোচ্চ $137.27 দরে বিনিময় হয়েছে ইউরো, সর্বনিম্ন দর ছিল $136.15। পরিবর্তন ছিল অস্ট্রেলিয়ান ডলারের দামে, সর্বোচ্চ দর ছিল $76.36, $23 মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ার রিগিতে। তবে তেমন কোনো পরিবর্তন ছিল না সিঙ্গাপুর ডলারের বাজারে। সোমবার সর্বোচ্চ $90.29 বিক্রি হয়েছে এই মুদ্রাটি, সর্বনিম্ন দর ছিল $90.91। পরিবর্তন ছিল সৌদি রিয়ালের দামে, ছিল $29.36। অপরিবর্তিত ছিল কানাডিয়ান ডলারের দামে। রোববার সর্বোচ্চ লেনদেন হয়েছে $82.38। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ $1.34। পুরুষদের পাশাপাশি জীবিকার তাগিদে এখন বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন নারীরাও। দেশের অর্থনীতি সচলে এই নারীদের ভূমিকাও কম নয়। তাই প্রবাসী নারীদের জন্য বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং হাইজিন কিট বিতরণ কর্মসূচি। দুবাই থেকে সহকর্মী মেহেদী রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। শুধুমাত্র প্রবাসী নারীদের জন্য সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের, যেখান থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিয়েছেন 200+ বাংলাদেশি। এ সময় নারীদের মাঝে হাইজিন কিটও বিতরণ করা হয়। প্রবাসী সংগঠন বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপের উদ্যোগে আজমান প্রদেশের আল ওয়াফা স্টার ক্লিনিং অ্যান্ড সিকিউরিটি লেবার ক্যাম্পে আয়োজিত স্বাস্থ্যসেবার সহযোগিতা ছিল রাব্বি ফাউন্ডেশন ও স্টার কেয়ার। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা নারীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ দাবি আয়োজকদের। যে সমস্ত নারী কর্মীরা এখানে আছেন তাদের কথা সম্ভবত আমরা একটু কম ভাবি, পুরুষ কর্মীদের নিয়েই বেশি ভাবি, তারা নীরবে নিভৃতে এখানে থাকে। কিন্তু তাদের যে মনের কথা, তাদের যে সমস্যা, তাদের যে কষ্ট, সেটি আমাদের অনুধাবন করতে হবে। মাননীয় কনসাল জেনারেল স্যারের দিক নির্দেশনায় আমরা শ্রম কল্যাণ উইং দুবাই আমরা নিরলসভাবে
শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশি ডক্টর যারা এখানে আছেন তারা এখানে আসছেন, এখানে অনেকগুলো ডক্টর, বাংলাদেশি ডক্টর ইভেন মহিলা ডক্টর আছে, যাতে করে মহিলা কর্মী যারা আছে তারা তাদের নিজেদের কথাগুলো সুন্দরভাবে নিজের ভাষায় বলতে পারে। উদ্যোক্তা ও কর্মজীবী নারীদের অংশগ্রহণে হয় মত বিনিময় সভা, এছাড়া স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রবাসী চিকিৎসকরা, নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন সেবা নিতে আসা নারীরাও। বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপ থেকে এখানে আমাদেরকে অনেক মেডিকেল সার্ভিস দিচ্ছে, এজন্য আমরা অনেক হ্যাপি। মহিলা ডাক্তার আসছে, আমরা তাদের সাথে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, আমাদের সুযোগ সুবিধা জানাতে পারতেছি, এর জন্য আমরা অনেক সুখী, অনেক ধন্যবাদ। অনেক সময় দেখা যায় যে তারা অনেক কিছু অনেকের সাথে শেয়ার করতে পারে না ভাষার সমস্যার কারণে। তো আজকে আমরা এই আয়োজন নিয়ে এসেছি এই জন্য যেন ওনারা ওনাদের যে হেলথের সমস্যা সেটা যেন আমাদের সাথে প্রকাশ করতে পারেন এবং আমরা ওনাদেরকে হেল্প করতে পারি। ভবিষ্যতে নারীদের আরো দক্ষ করে তুলতে নানা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।